আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি রানিং ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হলাম আজকের যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব সেটি হচ্ছে কমিউনিটি সেন্টারের ব্যবসা কমিউনিটি সেন্টারের ব্যবসা একটি জমজমাট ব্যবসা ক্ষেত্র বর্তমান সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হতে শুরু করে রাজনৈতিক ধর্মীয় সভা জন্মদিন কুলখানি মেজবানী ইত্যাদি আয়োজন হয়ে থাকে আয়োজনের এই অন্যতম নির্ভরযোগ্য স্থান হিসেবে কাজ করে কমিউনিটি সেন্টার বিশেষ করে বিয়ে শাদির অনুষ্ঠান সচরাচর কমিটি সেন্টারে হয়ে থাকে এছাড়া ব্যবসায়িক ও বিভিন্ন অফিসিয়াল সভাগুলো আয়োজন কমিটি সেন্টারেই করা হয়ে থাকে কমিটি সেন্টার ব্যবসা একটি সম্মানজনক ও লাভজনক ব্যবসা কমিটি সেন্টারের জন্য যথা যত কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য বৈধ কাগজপত্র সংগ্রহ করে আপনি সহজেই এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন কমিউনিটি সেন্টার ব্যবসা শুরু করবেন সাধারণত ছোট ও বড় শহরগুলোতে এই ব্যবসাটি শুরু করা যায় এই ব্যবসাটি শুরু করতে হলে যেখানে প্রচুর লোকের সমাগম রয়েছে সেই সকল জায়গায় ব্যবসা করা ভালো সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা যথেষ্ট খোলামেলা জায়গা পরিবেশ কমিটি সেন্টারের জন্য উপযোগী ব্যবসা এবং সুনাম দুই আছে এই ব্যবসার মধ্যে একটি এটি একটি আধুনিক ব্যবসা ধারণাও মোটামুটি মুক্ত ব্যবসা ক্ষেত্র এই ব্যবসার লাভের পরিমাণ বেশি কমিউনিটি সেন্টার ব্যবসা সাইড ব্যবসা হিসেবেও আপনি করতে পারেন এই ব্যবসাটি একটি বিনিয়োগ একবার বিনিয়োগ করলে দীর্ঘদিন আয় করা আর বিনিয়োগ করতে হয় না আধুনিকতার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে এই ব্যবসার চাহিদা একটি ব্যবসা এই ব্যবসাটি শুরু করে অনেকেই বেকার অনেক বেকারের যুবকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা সম্ভব একটি বড় মানের মূলধন বিনিয়োগ করতে পারলে যে কেউ এই উদ্যোক্তা যে কোনো উদ্যোক্তা এই ব্যবসাটি শুরু করতে পারেন যে কোনো উদ্যোক্তা এই ব্যবসায়টিকে পেশা হিসেবে বেছে নিতে পারেন একটি উজ্জ্বলতর ক্যারিয়ার গঠনের লক্ষ্যে অনেকে উদ্যোক্তাই এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী হয়ে উঠছেন সাম সম্ভাবনা বিনিয়োগ এই ব্যবসাটি শুরু করতে এই ব্যবসাটি শুরু করতে আনুমানিক তিরিশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি বিনিয়োগ করতে হতে পারে জায়গা ভেদে বিনিয়োগের পরিমাণ কম বেশি হতে পারে যেভাবে কমিউনিটি সেন্টার ব্যবসাটি শুরু করবেন ব্যবসাটি শুরু করতে প্রথমে এর উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে তারপরে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতিপত্র ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হবে তারপরে কমিউনিটি সেন্টারের জন্য নির্ধারিত স্থানে কমিউনিটি সেন্টারের উপযোগী করে ডেকোরেশন করে তুলতে হবে ডেকোরেশন করতে হবে একটি কমিউনিটি সেন্টার সাধারণত তিন ভাগে সাজানো হয় মূলত প্রথম ভাগটা অভ্যন্তরণা কক্ষ হিসেবে দ্বিতীয় খাওয়া ভাগটি ব্যবস্থা এবং তৃতীয় ভাগ বসার জন্য স্টেজ তৈরি করে করতে করতে ব্যবহার করা হয়ে থাকে খাবার দেওয়ার রান্নার করার জন্য একজন অভিজ্ঞ নিয়োগ করতে হবে তাছাড়া খাবারের কাজে সহযোগিতা করার বেয়ারা হিসেবে পাঁচ থেকে জন অভিজ্ঞ লোক নিয়োগ দিতে হবে ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে কমিউনিটি সেন্টার ব্যবহৃত চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র সামগ্রী রুচিশীল হতে হবে এইভাবে কমিউনিটি সেন্টারের ব্যবসাটি পরিচালনা করতে পারেন ব্যবসা শুরু করার আগে অন্য কমিউনিটি সেন্টার ঘুরে নানা আইডিয়া নিতে পারেন এবং সঠিক বিজনেস প্ল্যান দিয়ে শুরু করতে পারেন সকল শ্রেণীর মানুষ এই ব্যবসার আগ্রহ গ্রাহক হয়ে থাকে গ্রাহক নিজের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করবে প্রথম দিকে মার্কেট ধরার ধরতে হলে নানামুখী বিজ্ঞাপন দিতে হবে তাছাড়া বিভিন্ন অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সভা গুলো আয়োজনের জন্য কমিটি সেন্টার ভাড়া নিয়ে থাকে কমিটি সেন্টার ব্যবসা করে অনেকেই অনেক টাকা ইনকাম করা যায় প্রতিটি অনুষ্ঠানে সাধারণত পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কম বেশি হতে পারে কম বেশি আয় করা সম্ভব যত বেশি ইনভেস্ট করতে পারবেন ইনকাম তত বাড়বে এইভাবে ব্যবসাটি পরিচালনা করে প্রচুর টাকা আয় করা সম্ভব আপনাদের যেই কমিউনিটি সেন্টারটি দেখানো হচ্ছে এটি খুবই অল্প পরিমাণে মূলধনের ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প টাকায়